আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আমাদের সামনে এক মেহমান আসছে, মেহমান আসবে, যেই মেহমানের নাম শাহরুল রমাদান, যেই মেহমানের নাম কি বলেন? শাহরুল রমাদান। আজকে যদি বাংলা আমেরিকার সরকার, যদি প্রেসিডেন্ট যদি ঘোষণা দেয় এক বছর পরে তিনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশ কবে থেকে প্রস্তুতি নেবে? যেদিন বলছে সেদিন থেকে কি নিবে বলেন? প্রস্তুতিটা কেমন হবে, কোন কোন বাহিনীরে রেডি করবে না বলে? এখন থেকে সব বাহিনীর ছুটি ছাটা সব মকুফ করে দিবে, কি বলেন? শুধু এক আওয়াজ, তিনি আসবেন, তিনি আসবেন, তিনি আসবেন। আপনাদের নোয়াখালীতে যদি কোনো মন্ত্রী আসে, বাংলাদেশে কোনো মন্ত্রী আসে এক মাস পরে, তো গেট কয়টা লাগাবেন? কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত, লাকসাম থেকে সোনামুড়ি পর্যন্ত, সোনামুড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত, চৌরাস্তা থেকে মাইজদি পর্যন্ত কয়টা গেট লাগাবেন? শুধু বলবেন তিনি আসবেন, তিনি আসবেন, তিনি আসবেন, তিনি শুভেচ্ছা স্বাগতম, তিনি আসবেন। আমরাও তো বলা দরকার শাহরুল রমাদান আসবে, 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 বলেন শাহরুল রমাদান, বলেন আসবে, আসবে, এক মাস দুই দিন পরে রমাদান আসবে, বলেন, আবার বলেন। এখন তো স্লোগান তোলা উচিত রাস্তার মোড়ে মোড়ে, আর মাত্র 30 দিন রমজান আসবে দিন, কি রমজানের শুভ দিন, আর মাত্র 30 দিন, বলেন, আবার বলেন, রমজানের শুভ দিন, আর মাত্র 30 দিন, আর সে মালিক খুশি হয়ে গেছে, আর মাত্র কতদিন? এরপর একটা মিলাম, রমজানের শুভ দিন। আচ্ছা, যদি কোনো আমেরিকার সরকার যদি ঘোষণা দেয় আগামী ডিসেম্বর মাসে প্রতিটা কর্মচারী কর্মকর্তার বেতন 70 গুণ বেড়ে যাবে, এই অফারটা কেমন হবে? কালকে থেকে পত্রিকায় এক বছর পর্যন্ত কি লিখবে বলেন? পত্রিকার প্রধান হেডলাইন কি হবে? এক বছর পরে সমস্ত কর্মকর্তা কর্মচারীর বেতন 70 গুণ বেশি, 70 গুণ বেশি, কি বলবে বলেন? এক বছর পরে কর্মচারীদের বেতন 70 গুণ বেশি, দুনিয়াতে কত হাজার টক শো হবে, এর উপরে ওই বুদ্ধিজীবীরা কি করবে? আচ্ছা, 70 গুণ বেশি হবে, আপনার অনুভূতিটা কেমন? বুঝো না কথা, কি বলবে সাংবাদিক রাস্তা রাস্তা জিজ্ঞেস করবে, আপনার অনুভূতি কেমন এক বছর পরে 70 গুণ? বলুন তো, আপনি তখন কি করবেন? আপনি এক বছর ধরে কি করবেন? 70 গুণ বেতন আসা পর্যন্ত আপনি কি করবেন? তো বলবে আমি আমার গডের কাছে প্রার্থনা করব যেন আগামী এক বছর পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেয়, বুঝো না কথা, বলবে কি বলবে না বলেন? শুধু এক এক দফা এক দাবি, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, কিলিগা এক বছর পরে কি হবে আমাদের কাছে? সামনে যে মাস আসবে 30 দিন পরে আমার ফরজ 70 গুণ দামে বেচা হবে, আমাদের প্রতিজনের ফরজ, বলেন, প্রতিজনের প্রতিটা ফরজ, প্রতিজনের প্রতিটা ফরজের দাম 70 গুণ বেশি হবে, কই খুশি হইলেন না তো? আমরা খুশি আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা, যদি বিশ্বব্যাংক ঘোষণা দেয় আগামী এক বছর পরে স্বর্ণের দাম 70 গুণ বেশি হবে, অফারটা কেমন হবে? পুরো বিশ্ব কি করবে?
পাগল হয়ে যাবে। আচ্ছা যদি বলে রূপার দাম স্বর্ণের দাম, এবার কি হবে? পুরা দুনিয়া পাগল হয়ে যাবে। রূপা স্বর্ণের দাম, রূপা স্বর্ণের দাম, রূপা স্বর্ণের দাম, স্বর্ণ সত্তর গুণ, স্বর্ণ সত্তর গুণ, আগামী মাসে ফরজ সত্তর গুণ, নফল ফরজের দাম, নফল ফরজের দাম বলেন। তারা দাঁড়ায় আছে, এদেরকে একটু বসাইয়া দেন, পিঠে হাত দিয়ে দিয়া, তোমরা আসো, আপনারাও আসো, আহ সৌভাগ্য হবে, সৌভাগ্য হবে, যদি একটু বসেন সৌভাগ্য হবে, আল্লাহ তৌফিক দান করে। আমিন। না তিনটা স্যার দিয়ে ওখানে বসাইয়া দেন। কি বলছি বলেন, রমজান মাসে ফরজ কত গুণ, ফরজ কত গুণ, নফল কার দাম, নফল ফরজের দাম বলেন, নফল ফরজের দাম, নফল কিসের দাম, ফরজ কিসের দাম, কোন মাসে, আল্লাহ তৌফিক দান করে। আমিন। জিজ্ঞেস করবেন, হুজুর আপনি এই আদা কেন ইখতিয়ার করলেন? শুধুই আপনাদের দিলে দেওয়ার জন্য, আপনাদের দেমাগকে জাগ্রত করার জন্য, আপনাদের দিলগুলোকে তৈরি করার জন্য। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে ভুলতেন না, ইহতিমামের সাথে রজব আসার সঙ্গে সঙ্গে দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় রাসূল দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির আখেরি খলিফা হযরত মাওলানা শাহ আব্দুল আকসাদ রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা শাহ হাকিম আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, বাল্লিগনা রমাদানের তরজমা তিনি করতেন, আল্লাহ এত কাছে নিয়ে এসে তুলে নিও না। আল্লাহ বলেন, আল্লাহ এত কাছে নিয়ে এসে তুলে নিও না। আর এক বাস বাকি, আল্লাহ আমাকে এখন উঠে নিও না। আচ্ছা যদি কেউ এমপিভুক্ত কলেজে চাকরি করে বসেন, কতক্ষণ দাঁড়ায় থাকবে? এই তুমি নিচে বসো, নিচে বসো, মেয়ে বসো। এমপিভুক্ত কলেজে চাকরি করে আর সম্ভাবনা আছে এই কলেজটা সরকারি হওয়ার, এই কলেজটা কি হওয়ার বলেন? অথবা সম্পূর্ণ বেসরকারি কলেজে চাকরি করে, আরে রেজিস্টার কলেজে চাকরি করে, সম্ভাবনা আছে এমপিও ভুক্তি হওয়ার। আচ্ছা এই লোকটা এখন কি পরিমাণ দোয়া করে? আল্লাহ আল্লাহ কর না, শুধু কি কর, আল্লাহ আল্লাহ হায়াতটা দেন আল্লাহ। আচ্ছা এই লোকটা রিটায়ারমেন্টে চলে গেল জানুয়ারি মাসের এক তারিখ, আর জানুয়ারি মাসের তিন তারিখে সরকারি ঘোষণা দিল, এবার কি অবস্থা? কোন না পা, আচ্ছা কয়দিন দেখবো এই আফসোসটা তার? আজরাইল আসা, ওই আজরাইল দুয়ারে এসে গেছে, এমন সময় যদি কেউ তার রুমে ঢুকে কি বলবে? ভাই মরে গেছি জীবনে ভাই, কি বলবে বলে না? ভাই মরে গেছি, ভাই মরে গেছি, ভাই কি হয়েছে? তিন দিন পরে সরকারি হয়ে গেছে কলেজটা, আমার আব্বা আম্মা কিনলে আমার আরো তিন দিন আগে লিখল না, তিন দিন কমায় কেন দিল না? আর আব্বা আম্মা মুরুক্ষ আসিল বুঝে না, যদি বুঝতো তাহলে তো কি করতো কন, সেদিন তিন দিন যদি কমায় দিত আরো আগে আরো হরে দিত তত সাচ্ছিলাম। মৌতের বিছানায় আফসোস যায় না, বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, রমজানের আগে চলে গেলে কিরকম আফসোস লাগবে? এই জন্য সমস্ত আল্লাহ ওরা দোয়া করতেন, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। বলেন আমরা আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন, আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। এক এক দিনের রোজা, এক এক দিনের নামাজ, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব আল ওয়াবিল সাইয়িবের মধ্যে লিখছেন, রমজানের একটা মুহূর্তের দাম সত্তর হাজার বছরের চেয়েও বেশি দাম।
একটা মুহূর্তের দাম, রমজানের একটা মুহূর্তের দাম 70,000 বছরের চেয়েও বেশি দামি। সেই সময়গুলো আমাদের কিভাবে কাটবে, কিভাবে কাটা উচিত একটুখানি তো ভেবে দেখা উচিত না, একটুখানি তো ফিকির করা উচিত না। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, মুখস্থ করেন। এবার বলেন সিয়াম যোগ কিয়াম সমান সমান মাগফিরাত, সিয়াম যোগ কিয়াম, সিয়াম যোগ কিয়াম সমান সমান মাগফিরাত, সমান সমান কি রাতের কিয়াম দিনের সিয়াম দুটোটা একসাথে যোগ করে দিলাম, রব্বুল আলামিন বলবেন মান সামা ঈমান ওয়া ইহতিসাবা, মান সামা ঈমান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওয়ামান কামা ঈমান ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 30 দিন রোজা রাখবা, 30 রাত তারাবি পড়বা, যাও পেছনের সমস্ত গুনাহ মাফ। বলেন রোজা কত দিন, আবার বলেন, আবার বলেন তারাবি কত রাত, 30 রাত কত রাত। তো যুবকরা যে মাঝে মাঝে রাখো, মাঝে মাঝে রাখো না, আসেনি এমন মানুষ, মাঝে মাঝে তারাবি পড়ে, মাঝে মাঝে পড়ে না, আসেনি এমন মানুষ। আচ্ছা প্রথম রাতে তারাবির সংখ্যা কেমন হয়, দ্বিতীয় রাতে, তৃতীয় রাতে, 28তম রাতে, 29তম রাতে, এটা ইমাম সাহেব নাই আপনার কোথায় তারাবি পড়ে 240 গেছে। এজন্য আওয়াজ তুলব, স্লোগান তুলব, সিদ্ধান্ত নিব এই বছর ইনশাআল্লাহ 30 দিন রোজা রাখবো, 30 রাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, রব্বে করিম আপনার কুদরত দিয়ে আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমি বলি দোস্ত মুমিন বালেগ, মুমিন বালেগ, বলেন মুমিন বালেগ, মুকিম সহিহ, মুমিন প্রাপ্তবয়স্ক, বাড়ি ঘরে আছে, সুস্থ, এই পুরুষের উপরে, এই যুবকের উপরে রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মাসালা ঠিক আছে না, এক নম্বর মুমিন, এক নম্বর কি, এক নম্বর কি মুমিন, দুই নম্বর বালেগ, বলো তিন নম্বর সুস্থ, চার নম্বর মুকিম, ঘরে বাড়িতে আছে, সফরে নয়, সফরে নয়, তাহলে কয়টা শর্ত, এক নম্বর মুমিন, দুই নম্বর তিন নম্বর চার নম্বর, তাহলে যারা রাখে না তারা মুমিন না, বলেন যারা রাখে না তারা মুমিন না, তাহলে রোজা রাখে না কে, ইহুদি রোজা রাখে না কে, রোজা রাখে না কে, নাসারা রোজা রাখে না কে, হিন্দু রোজা রাখে না কে, বৌদ্ধ রোজা রাখে না কে, খ্রিস্টান, আমাদের দেশে যারা রোজা রাখে না এরা হিন্দু না, হিন্দু মার্কা, এদের মার্কা কি, হিন্দু মার্কা রোজা রাখে না কারা, হিন্দু মার্কা যারা রোজা রাখে না কারা, আবার বলেন জোরসে বলো রোজা রাখে না কারা, আল্লাহ ছোটবেলায়, আরে টুমচুর মাদ্রাসা আমি বয়ান করছি, গিয়ে দেখি আমার মা সামনে বসে আছে চেয়ারে বসে বসে বয়ান শুনে, আল্লাহ মার কবরকে জান্নাত নসিব করে, যাওয়ার সঙ্গে সঙ্গে কয় তুই এত শক্ত করি কস খা, চেয়ারটা নরম করি গো দিয়ে না, তা আমি কি আমরা ছোটবেলায় মধু কম খাওয়াছেন কা, তাহলে রোজা রাখে না কারা, আবার বলেন এই রোজা রাখে না কারা, এখানে হিন্দু মার্কা কে কে আছেন, ইনশাল্লাহ এবার রোজা রাখবো তো ইনশাল্লাহ,
তোমাদের মধ্যে যদি কেউ কোনো যুবককে দেখো রোজা রাখে না, তারে কইবে এই তুই হিন্দু মার্কা। ঠিক কইবে বলেন, তুই হিন্দু মার্কা, তুই কি মার্কা? তাহলে কয় দল কয় কয়টা সিফাত লাগবে? চারটা। ঈমান, বলো, সেহাত, ইকামত, মুমিন, বালেগ, সহীহ, মুকিম। এদের উপরে রোজা ফরজ। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة في أمرهم رب العالمين বলেন আমি এবং আমার রাসূল যদি কোনো নির্দেশ দেয় কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলার জন্য এটা ছেড়ে দেওয়ার কোনো ইখতিয়ার নাই এটা ছেড়ে দেওয়ার কোনো কি নাই বলেন এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন لما يقض ما أمره كلا لما يقض ما أمره رب العالمين বলেন হাই 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 কি হয়ে গেল আমি যেটা বলছি এটা ওটা করে না কেন আল্লাহ আমি যেটা বলছি বলেন এটা ওরা করে না কেন কি রে এরা বুঝলো না কা এটা করে না কা এরা কেন করে না এরা কি করে না এরা কেন করে না নামাজ যখন পড়ে না আল্লাহ কি বলে জানেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ও কেন নামাজ পড়ছে না ও কেন নামাজ পড়ে না ও কেন নামাজ পড়ে না এ কি হলো তোর তুই নামাজ পড়িস না আমি না তোমাকে বলেছি নামাজ পড়তে আমি না তোমাকে নামাজ পড়তে বলেছি তুমি কেন পড়ো না আমি না তোমাকে রোজা রাখতে বলেছি তুমি কেন রাখো না কিছু কিছু দোকানদার আপনাদের এখলাস পুরো অবশ্য নাই রমজান বিবিধ নাই অবশ্য চার দোকানে লাল কাপড় লাগাইয়া ভিতরে বেসে আছে না নাই এটা লিখে রাখুক তোমরা লিখে রাখো তোমরা লাল সালু লাগাইয়া বেচো তোমরা লিখে রাখো লাল সালু লাগাইয়া বেচো তোমরা লিখে রাখো বেচবা এক মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকবা 70 মাস কামাইবা কত যাইব কত কথা কয় না পর্দা দিয়া বিক্রি করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা সে বুঝাতে চায় পর্দার এদিকে আর আল্লাহ দেখে না কথা কয় না পর্দার এদিকে আর কে দেখে না বলেন এরকম কিছু দোকানদার আছে কিনা মাইজদিতে আছে কিনা আমার জানা নাই নোয়াখালীতে আছে কিনা বেগমগঞ্জে আছে কিনা এরা সব বেঈমান হয়ে গেছে সব বেঈমান সব কি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলতেন যে কাউকে কোনো বেঈমান যদি বেঈমান কয়া গালি দাও হাতে খুব নারাজ হয় তুই আমার বেঈমান করলি কা আমি হিন্দুরে কন চাপেটা তুই বেঈমান তুই আমার বেঈমান করলি কি লাগি ধরি তুই আমার বেঈমান করলি আমি তোর লগে কি বেঈমানি করলাম তুই আমার ঈমান আছে না তোর ঈমান যদি থাকতো সে আবার রোজা না রাখে কেমনে এই জন্য যুবক তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি নিয়ত করো এবার রোজা ছাড়বো না কলেজে থেকে বলো ইনশাআল্লাহ।